গঙ্গাচড়া তালেপটারে জামে মসজিদ সংস্কার উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। গঙ্গাচড়া উপজেলার মর্নিয়া ইউনিয়নের তালেপটারে জামে মসজিদ সংস্কার উপলক্ষে 9 জানুয়ারি শুক্রবার বাদ মাগরিব মৌভাষা তালেপ মিয়ার টারি কবরস্থান সংলগ্ন ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তালেপটারি জামে মসজিদের সহ সভাপতি শামসুদ্দিন শামসের সভাপতিত্বে বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন আলহাজ হজরত মাওলানা হাফেজ মোহাম্মদ বায়েজিদ হোসাইন খতিব কেরামতিয়া জামে মসজিদ রংপুর। দ্বিতীয় বক্তার বক্তব্য রাখেন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ ফিরোজ আহমেদ খতিব তালেপটারি জামে মসজিদ। শামসুল আলম দুলাল ও আনোয়ারুল ইসলামের উপস্থিতিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী সারাই জামে মসজিদ ও মর্নিয়া সুন্দরপাড়া নুরানি একাডেমি হাফিজিয়া মাদ্রাসার সভাপতি সিরিকুল ইসলাম রিমন। তিনি তার বক্তব্যে কোরআন ও হাদিসের আলোকে বক্তব্য দিয়ে মর্নিয়া ইউনিয়নবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। তাদের প্রত্যেকের নাম সময় দিতে আমার হাতে খুব কম, বলা সম্ভব না। তারা আজকে বিদায় হয়ে চলে গেছেন, তাদের সকলের বিদায় আপনার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এমন একটা দিন আসবে যেদিন হয়তো বা মাহফিল চলতেই থাকবে, আপনি আমি থাকবো না, দুনিয়ার মজা আরো বাড়বে, আমরা থাকবো না। আমরা কোথায় যাব? নাস্তিকের বিশ্বাস, আমরা কোথাও যাব না, এই পর্যন্তই শেষ। আল্লাহ এবং আল্লাহ রাসূলের ঘোষণা, যেটা আমার ঘোষণা নয়, এই পৃথিবীটাই শেষ কথা নয়, মৃত্যুর পরে আরেকটা জীবন আছে, ওইটাই হচ্ছে আসল জিন্দেগিনী। দুনিয়াটা হচ্ছে আগে আর কামাই করার জায়গা, আর মৃত্যুর পরে কামাইটা হচ্ছে ফল খাওয়ার জায়গা। সম্মানিত উপস্থিতি, আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মোমেন, আমরা মুসলমান, আমরা মুত্তাকি হতে চাই। আমাদের জীবনের সবচেয়ে বড় টার্গেট হচ্ছে জান্নাতে যাওয়া এবং আল্লাহর নৈকট্য লাভ করা। আল্লাহর নৈকট্য যদি আমরা লাভ করতে পারি, এটাই হবে আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা। এর জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধিবিধান অনুযায়ী আমাদের জীবনটাকে পরিচালিত করতে হবে। আমি আমার উদ্দেশ্যে, আপনাদের উদ্দেশ্যে এবং পৃথিবীর সকল মুসলমানদের উদ্দেশ্যে যে কথাটি বলবো, আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে নিজের জীবন। এই জীবনটা আমরা কোন ভাবে ব্যয় করছি, কোন ভাবে আমাদের অতিবাহিত করা উচিত ছিল, যেটাকে আমি বলছি সেলফ অ্যানালাইসিস, অর্থাৎ আত্মসমালোচনা। আমি আমার জীবন দশায় 24টি ঘন্টায় 50 এবং 55 বছর হায়াতে কতখানি ভালো কাজ করলাম, কতখানি মন্দ কাজ করলাম, ভালো কাজ এবং মন্দ কাজের পরিধি কোনটার বেশি এবং কোনটার কম, এই উপলব্ধি, এই সচেতনতা বোধ যদি আপনার আমার সকলেরই থাকে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মৃত্যুর ভয়, আখেরাতের ভয় এবং জবাবদিহিতার ভয় আমাদের হৃদয়ে জন্মাবে। সম্মানিত ভাইরা, দুনিয়ার এই জীবনটা স্থায়ী জীবন নয়। একজন পথিক দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য যখন বাসার থেকে বের হয়ে কিছুক্ষণের জন্য বিশ্রাম নেয়, ঠিক দুনিয়াটা হচ্ছে আমাদের একটা বিশ্রামাগার। এই বোধ, এই উপলব্ধি সৃষ্টিকর্তা আমাদের সকলের ভাগ্যে নায়ক করুক, আপনারা সকলে বলেন আমিন। সময় খুব কম, আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।